কাছে আরো সহজে কৃষি আর কৃষি প্রযুক্তির ইতিহাস সৌজন্যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি সংক্রান্ত বিষয়ে পড়ুয়াদের কাছে বিভিন্ন তথ্য আরো সহজে পৌঁছানোর নয়া উদ্যোগ এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 24 এপ্রিল হরিণঘাটার মোহনপুর ক্যাম্পাসে চালু হয় এডুকেশনাল মিউজিয়াম। এই মিউজিয়ামে দেখতে পাওয়া যাবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ের তথ্য, থাকছে কৃষি যন্ত্রপাতি, নানা কীটপতঙ্গের নমুনা, বিভিন্ন জেলার উল্লেখযোগ্য ফসল। বিশ্ববিদ্যালয়ে গবেষণায় তৈরি বীজও রয়েছে মিউজিয়ামে। বেশিরভাগ আসে বিভিন্ন ফসল, তার বীজ, বিভিন্ন ডেভেলপমেন্ট টেকনোলজিস, সময়ের সাথে বিভিন্ন যন্ত্রপাতি যেটা পুরনো দিনে হতো, ইভেন কি আজকের দিনে পেটেন্ট যন্ত্রপাতি ওখানে রাখা আছে এবং বিভিন্ন গবেষকদের কাজও সেখানে রাখা আছে। এই মিউজিয়ামে বেসিক্যালি প্রচুর জার্মপ্লাজম সংরক্ষণ করে রাখা আছে অনেক ক্রপের, এবং সেগুলো ফিউচারে যদি অনেক ক্রপের যদি ইম্প্রুভমেন্ট করতে হয় তো এই জার্মপ্লাজমগুলো, এখানে যে জিনগুলো রাখা আছে, এই জার্মপ্লাজমগুলো ইউজ করে প্রচুর ক্রপের ইম্প্রুভমেন্ট করা যাবে। আজ থেকে 40 বছর আগে জার্মপ্লাজম, 100 বছর 200 বছর, এমনকি আমি শুনেছি নাকি এখানে পটলেরও নাকি 40 রকমের ভ্যারাইটি জার্মপ্লাজম পর্যন্ত সংরক্ষণ করে রাখা আছে। 2014 সালে বিশ্ববিদ্যালয়ের মোহনপুর ক্যাম্পাসে তৈরি হয় মিউজিয়াম ভবন, কিন্তু চালু হয়নি। 6 মাস আগে উদ্যোগ নেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পড়ুয়াদের জন্য শেষমেশ চালু মিউজিয়াম। নদিয়া থেকে ক্যামেরায় শঙ্কর ঘরামির সঙ্গে রণজিৎ সরকার, নিউজ 18 বাংলা। কোচবিহারের